नमस्कार आपनारा देखछेन आपनादेर यूट्यूब चैनल मानभूम जनकल्याण संगे आमी आछि युधिष्ठिर महतो। तो आमरा सबाई जानी किन्तु एकटा आजके विख्यात किन्तु खेला आछे सेटा होच्छे सर्षा बहाल कुर्चिटी। तो सेखाने चले एसेछे एक नम्बर काड़ा। तो आमी नाम ठिकाना एवं काड़ार किरकम मौसम आछे समस्त विषय आमी आपनादेर काछे परिवेशन करते चलेछि। तो भिडियोर साथे जुड़े थाकुन आर जदि नतून बन्धु एसे थाके ताहले सबस्क्राइब करे संगे थाकबेन আপনাদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকব। তো যাই হোক আর আমি সমালোচনা না করে চলো আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। নমস্কার। তো আমাদের দর্শকের মাঝে একবার নাম পরিচিতি তুলে ধরো। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম শ্রীরামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে জোড়াটা মানে অনেকদিন তো আগে হয়েছিল। হ্যাঁ, অনেকদিন আগে। মানে মোটামুটি কতদিন? মোটামুটি 8-9 মাস। প্রথমে আমরা জানবো যে কাটে খেলা দেখাবে কিনা। ও খেলা আরামসে দেখাবে, খেলার কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, এই শস্যা বহালে যে পাকুড়া এদিকে পৌঁছাইছি কেন? এই মাত্র 4:30 দিকে। 4:30 দিকে যে আনার তো কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা নেই। তো যেরকম মুডে আছে কাটে খেলা দেখাবে? হ্যাঁ, একবারে এই মুড পুরো আছে না, খেলা দেখাবে। তো মু কবার খেলা আনছি কাটাটা? মোটামুটি খেলাই আমি একই বার খেলা আনছি চাপাইটা। ঠিক আছে, কতক্ষণ খেয়েছিল? 5 মিনিট খেলেছিল, সে 15-30 খেলেছে। মানে আর দিদিও যেরকম আর সুমন্ত বাবু যেরকম মানে কথা বলছে যে কাড়া কিন্তু লাগবে। আর সমস্ত দর্শক এবং রসিক সেটাই চাই যে আমরা তেল খরচা করে আসি যে লড়াই দেখব। হ্যাঁ, লড়াই অবশ্য। আচ্ছা, মাঠ দিয়ে গেছিলে কি মানে বাসে বেড়া? হ্যাঁ, মাঠ দিয়ে গেছিলে বাসে বেড়া, ভালো তৈরি করেছে স্টেজ। আচ্ছা, তো প্রাইজ আমাদের কত আছে বলুন দর্শক? প্রাইজ 51,000। 51,000। আর কোনো সান্ত্বনা নাই? আর কোনো সান্ত্বনা আর অভাত্য পারো কোনো? আর যদি কড়া পরাজয় হয়ে যায় তো? ওই পরাজয় হলে গাড়ি ভাড়া দিবে, ওরে কমিটির যে ইচ্ছা রূপে যা দিবে ওটা কোনো বলতে যাবে। ওটা কোনো বলতে পারবে না? না, কি দরকার? যেমন বন্ধু হিসাবে এনেছি, সিনিয়র বন্ধু হিসাবে লাগেন গিয়ে চলে। আচ্ছা, জোসনা দিদি তো একটা ভাইয়ার লোক, আমরা সবাই জানি। তো শস্যা বলে এরকম জলটা পাই কিরকম লাগছে বলো? বহুত আনন্দ লাগছে, মানে এত খাটালি করে মানে ঘরে থেকে গোটা জাগরণ করে কিন্তু আনন্দ লাগছে। আনন্দ লাগে, বহুত ফুর্তি লাগছে না? তো বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের মানভূমির গর্ব। আমরা ঘরে তো মানে রাজ জায়গা, সবাই রাজ জায়গা আছি ধরো, আর তবুও কিন্তু আমরা ইন্টারেস্টের সাথে আমরা সবাই এখন জাগরণ করে আছি যে আমরা কিন্তু মেলা দেখাবো সবাইকে। তো বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের মানভূমির ঐতিহ্য, একটা গর্ব যে আমাদের সংস্কৃতিটা মানে কত সুন্দর। তো এইরকম সংস্কৃতিকে আগে নিয়ে যাওয়ার জন্য সবাই এগিয়ে যান। তো আর কিছু আমি জানতে চাইব যে মাঠটা পজিশনটা কীরকম দেখবো? মাঠ পজিশন ভালো আছে, খুব ভালো আছে। তো বুঝতে পারছেন সমস্ত দিক দিয়ে দিক থেকে ভালো আছেন এবং সমস্ত কাড়ায় পৌঁছে গেছে। তো যাই হোক, আমি 1 নম্বরে সাক্ষাৎকার নিতে চলেছি, আর বাকি কাড়াগুলি আমি আপনাদের মানে সরাসরি দেখাবো যে কাড়ালে কীরকম প্রস্তুতি আছে সেগুলো। তো যে সমস্ত বন্ধুরা আসতে চাইছেন তাড়াতাড়ি চলে আসুন এই শস্যা বহাল এই টিকটিকির বল মাঠে। তো যাই হোক, আর ভিডিওটি দীর্ঘাও না করেই আমি এখন সমাপ্ত করতে চলেছি। তো যাই হোক, একটা রসিকের কাছে আমি একটা সাক্ষাৎকার নিতে চলবো। অনেকদিন আগে হয়েছিল, তো কাটা খোলার ব্যাপার বলুন যে কাটা মানে প্রত্যেকদিন খোলা হতো? হ্যাঁ, ডেলি কাটাটা খোলা হয়েছে, আজ 9টার দিকে খোলা হয়েছে, 2টার দিকে ঢুকা যেত। মানে একটা কাড়া রাখা মানে পুরো গ্রামটাকে তো সাপোর্টের প্রয়োজন। হ্যাঁ, গায়ে আমাদের আরও কাড়া আছে, একটা বলতে নাই, তবে আমাদের এইদিকে কেইটা আছে, ছোট ছোট আরও আছে। আর গ্রামের মেলাটা কবে? আমাদের গ্রামের মেলাটা ওই রাস পূর্ণিমা। এই বছরটুকু গায়ে মানে প্রবলেম চলছে, তো ওই জন্য একটু মানে বুঝতে পারছেন বন্ধুগণ যে কাড়া কিন্তু লাগবে কি সে ব্যাপারে কোনো সংশয় নাই। তাড়াতাড়ি চলে আসুন এই টিকটিকির মোড় মাঠে।
সস্যা বহাল টিকটিকির মোড়। যাই হোক, আর সাক্ষাৎকার পর্ব আমি নিতে যাচ্ছি না, এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নেশা পানি না করে ধীরে ধীরে চলে আসো এই টিকটিকির মোড় মাঠে। হ্যাঁ, এই যে বড় ভাই যেটা বলছে যে মদ খায়ে যদি কোনো দুই এক নম্বর কারো যদি দেখার জন্য আসে তাহলে কিন্তু দূরে দূরেই থাকবে। বলছি এইখানে শস্যা বহাল কমিটিকে একটাই কাড়াটা যেতে গেলে আমরা মানে ঢুকাবো একটু, যেমন রাস্তাটা কমিটি যারা থাকবে একটু দূরে থাকবে, আমাদেরও যেটা বলেছে তিনজন লোক তিনজনেই ঢুকবে, ঠিক আছে? তবে একটু রাস্তাটা যেমন সাইডে থাকে উহাদেরও দর্শক লইয়া থাকে আর কাড়াটাই যেমন দেখা পায় দেখা না।